হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই আনন্দিত, কারণ আমি অবশেষে ফিঙ্গার স্টাইল কোর্সটা শুরু করতে যাচ্ছি। তো আমি আপনাদের কাছ থেকে সবসময় অনুরোধ পেয়েছি যে ফিঙ্গার স্টাইলের বেসিক কোর্স করার জন্য। আমি যখনই হচ্ছে কোনো ফিঙ্গার স্টাইল কাভার আপলোড করতাম, তখনই আপনারা সবাই বলতেন যে ওই গানটার লেসন দেওয়ার জন্য বা ওই কাভারটার লেসন দেওয়ার জন্য। তো যেটা আমি ফিল করতাম যে আসলে ফিঙ্গার স্টাইল আমি যে কাভারগুলো আপলোড করছি, আমি নিজেও এখনও শিখছি, বাট ওই জিনিসগুলো কিছুটা অ্যাডভান্স লেভেলের। সো প্রথম থেকেই আসলে শুরু করি, একদম বেসিক থেকে। এবং আমি মাঝখানে আমার ফেসবুক পেজে একটা সার্ভে করেছিলাম, সবাইকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা আসলে কোন জায়গা থেকে ফিঙ্গার স্টাইল কোর্স শুরু করলে ভালো হয়, শুরু থেকে বেসিক থেকে, নাকি হচ্ছে যে আমরা বিভিন্ন গানের লেসন দেবো সেটা, নাকি হচ্ছে বিভিন্ন মেলোডির লেসন দেবো সেটা। তো সেখানেও বেশিরভাগ কমেন্টকারী বলেছেন যে আমি যদি একদম বেসিক থেকে শুরু করি সেক্ষেত্রে আপনাদের জন্য নাকি সেটা সব থেকে উপকার হবে। তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আসলেই আমি একদম বেসিক থেকে শুরু করি, একদম স্টার্ট থেকে শুরু করি, যেন থেকে শুরু করি, যেন আপনারা একদম প্রথম থেকেই বুঝে বুঝে জিনিসগুলো আয়ত্তে নিয়ে আসতে পারেন। সো একদম শুরুতে বলে নেই যে আমাদের ফিঙ্গার স্টাইল কোর্সে বেশ কয়েকটা গ্রেড থাকবে। এটা হচ্ছে গ্রেড ওয়ান, আজকে গ্রেড ওয়ানের প্রথম ক্লাস, গ্রেড ওয়ানের লেসন ওয়ান। এই লেসনে আমরা দেখব যে ফিঙ্গার স্টাইল কোর্সটা কীভাবে আমরা তৈরি করেছি, এই সিলেবাসটা কী থাকবে, প্লাস হচ্ছে যে আমরা কারা এই কোর্সটা করতে পারবে, এবং সবার আগে যেটা বলার সেটা হচ্ছে যে ফিঙ্গার স্টাইল জিনিসটা কী। তো এখানে আমি একটু বলে নেই একদম শুরুতে যে ফিঙ্গার স্টাইল জিনিসটা কী। ফিঙ্গার স্টাইল হচ্ছে যে জিনিসটা আমরা আঙুল দিয়ে বাজাবো, সোজা কথা। নর্মালি আমরা পিক দিয়ে বাজাই গিটার, পিক দিয়ে না বাজিয়ে যখন আঙুল দিয়ে বাজানো হচ্ছে, এটাই হচ্ছে ফিঙ্গার স্টাইল, একদম বেসিকভাবে বললে। তো নর্মালি যেটা হয়, গিটারে যখন আমরা কোনো একটা লিড বা কোনো একটা মেলোডি প্লে করি, তখন সেটার জন্য কিন্তু আমার একটা ব্যাকিং ট্র্যাক থাকে, অথবা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে কেউ রিদম গিটার বাজাচ্ছে, বেস গিটার বাজাচ্ছে। সো পুরো জিনিসটা ওভারঅল একটা মিউজিক্যালি অনেক সুন্দর লাগে, অনেক রিচ মনে হয়। তো ফিঙ্গার স্টাইল গিটারে যারা প্লে করেন তাদের ক্ষেত্রে এটা যেটা হয় যে তারা বেসিক্যালি সলো প্লে করেন, অর্থাৎ একা প্লে করেন। একা প্লে করলেই এই সমস্ত এলিমেন্টগুলো আসলে নিয়ে আসা যায়। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি জাস্ট প্রথমে একটা ছোট্ট একটা মেলোডি বাজাই, সো এই যে আমি একটা মেলোডি বাজাচ্ছি, ইট সাউন্ডস গুড, শুনতে ভালো লাগছে, বাট ওই যে মিউজিক্যালি যে বিষয়টা, একটা ভরার যে বিষয়টা, সেটা কিন্তু এখানে হচ্ছে না। সো আমি যদি এখন এটাই ফিঙ্গার স্টাইলে অন্য নোটগুলোর সাথে বাজানো শুরু করি, তাহলে শুনতে কেমন লাগবে? সো এখন কি হচ্ছে, আমি কিন্তু শুধু ওই যে লিডটা প্লে করছি বা ওই পিসটা প্লে করছি সেটা না, সেটার সাথে আমি বিভিন্ন বেজছি, ফলে পুরো জিনিসটা কিন্তু অনেক ভরাট লাগছে, অনেক সুন্দর শোনাচ্ছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি ফিঙ্গার স্টাইল, যে আমি শুধুমাত্র মেলোডিটা প্লে করবো না, সেটার সাথে আমি বেজ নোটও প্লে করবো। এবং এর সাথে সাথে আরও কিছু জিনিস আছে, সেগুলো আমি একটু বলি। যেমন একসময় প্রথম ফিঙ্গার স্টাইল যে প্লে করা হতো, এটা হতো ক্লাসিক্যাল গিটারে বা নাইলন স্ট্রিং গিটারে, সেখানেই হচ্ছে ফিঙ্গার স্টাইলটা প্লে করা হতো। সো এখন আসলে স্টিল স্ট্রিং দিয়ে অ্যাকুস্টিক গিটারের সাথেও ফিঙ্গার স্ট্রিং প্লে করা হয়, এবং অ্যাডভান্স ফিঙ্গার স্টাইলে আরও অনেক জিনিসপত্র আছে। যেমন ধরা যাক যে আমার থাম্প দিয়ে আমি স্ল্যাপ করি, হ্যাঁ, থাম স্ল্যাপ করছি, এটার সাথে আমি হয়তো একটা বেস বিট অ্যাড করছি, হ্যাঁ, সেটা কীরকম আমি একটু প্লে করি। সো আমি একই সাথে বেস প্লে করছি এবং সাথে সাথে আবার একটা থাম স্ল্যাপও দিচ্ছি। এরপরে ট্যাপিং আছে, হ্যাঁ, ট্যাপিং ইউজ করা হয়, হারমোনিক্স ইউজ করা হয়, তারপর যদি আমি বলি যে পিঞ্চ হারমোনিক ইউজ করা হয়, এর সাথে বিভিন্নভাবে বডি পারকাশন ইউজ করা হয়, বিভিন্ন রকম। সো এই জিনিসগুলো আসলে আমরা অ্যাডভান্স ফিঙ্গার স্টাইলে দেখতে পাই, এবং আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবগুলো জিনিসই শেখার জন্য। সো একদম প্রথমে আমরা বেসিক ফিঙ্গার স্টাইল থেকেই শুরু করব।
তো এখন বলে নেই যে এই কোর্সটা বেসিক্যালি কাদের জন্য। সো এই কোর্সটা হচ্ছে তাদের জন্যই যারা মূলত একদম সহজভাবে বললে আমাদের এখানে আমাদের চ্যানেলে যে বেসিক কোর্সের যে বিভিন্ন গ্রেড দেওয়া আছে, গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি, বিগিনার্স যে কোর্সগুলো, এই কোর্সগুলো যারা করেছেন তারা এখানে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। সো ওই কোর্সগুলো করা না থাকলেও অ্যাটলিস্ট যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে একদম বেসিক কর্ডগুলো জানতে হবে, অর্থাৎ ধরলাম কর্ডগুলো জানতে হবে, অর্থাৎ ধরলাম জি, সি, ই মাইনর, এ মাইনর, ডি, হ্যাঁ এই যে বেসিক কর্ডগুলো, এ মেজর, এই বেসিক কর্ডগুলো, ওপেন কর্ডগুলো জানা থাকতে হবে। অর্থাৎ এক কথায় বললে ওপেন কর্ডগুলো সবগুলোই জানা থাকতে হবে, সেক্ষেত্রে এই কোর্সটা তাদের করতে একটু সুবিধা হবে। না হলে যেটা দেখা যাবে যে আমরা যখন কোর্সটা করছি কিছু কিছু জায়গায় হয়তো কর্ডগুলো জানা না থাকলে তখন একটু সমস্যা পড়তে হবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে তখন যদি কর্ডগুলো জানা নাও থাকে আমার বিগিনার্স কোর্সের বিভিন্ন গ্রেডগুলো একটু শেষ করে আসলে তাদের জন্য সুবিধা হবে। এরপরে আসি এই কোর্সের সিলেবাসে। আমরা গ্রেড ওয়ানে প্রথমে যেটা করব, আজকে তো ইন্ট্রো ক্লাস গেল, এরপরে হচ্ছে আমরা কিছু ফিঙ্গার এক্সারসাইজ করব, আমরা থাম পজিশন জানব, আমরা কিছু মেলোডি শিখব, কিছু ফিঙ্গার প্যাটার্ন যেগুলো বেশি জরুরি হয় সেগুলো শিখব। সো এভাবে আমরা ইনশাল্লাহ আমাদের গ্রেড ওয়ান যেটা ফিঙ্গার স্টাইল কোর্সের সেটা আমরা শেষ করব। তো আশা করি আপনারা পাশেই থাকবেন এবং সবার উপকার হবে। তারপরও কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কারো যদি কোনো পরামর্শ থাকে, সাজেশন থাকে, শুন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই জিনিসগুলো অ্যাড করে নেবার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালাম।